ভয়াবহ দুর্ঘটনা আবারও পথের বলি হলেন এক যুবক। মৃত যুবকের নাম জানা যায়নি। ঘটনা তেলিয়ামুড়া খামটিংবাড়ি এলাকায়। দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় বাইক চালক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত এক অজ্ঞাত পরিচয় 30 থেকে 32 বছর বয়সী এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন খামতিংবাড়ি এলাকায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানান, আসাম আগরতলা জাতীয় সড়কের বর্মুড়া খামতিংবাড়ি থেকে রক্তাক্ত এবং বিধ্বস্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচিত যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে। যদিও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এটাও জানান, মৃতদেহটি উদ্ধার করা হয়েছিল তখনই দেখা গেছে মাথায় মগজ প্রায় বেরিয়ে পড়েছিল। শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত যুবকের কোনো খবর বা পরিচয় না পাওয়া গেলেও অনুমান করা হচ্ছে বর্মুড়ার ঝর্ণাতে স্নান করতে এসে বিভূতি হয়েছে। বর্তমানে ওই যুবকের মৃতদেহটি তেলিয়ামুড়া হাসপাতালে মর্গে রয়েছে। যদিও কিভাবে বাইকটি দুর্ঘটনা কবলে পড়েছে সে বিষয়ে স্পষ্টত কেউ কিছু বলতে পারছে না। তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের অনুমান, হয়তো কোনো বড় গাড়ির সাথে সংঘর্ষের ফলে মর্মান্তিক ঘটনা ঘটেছে। কীভাবে হয়েছে? আমরা একটা কল পেয়েছি 112 থেকে, আগরতলার দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বর্মুড়া গিয়ে দেখছি। আমরা ইঞ্জিসির সামনে, অল্প সামনে নার্সারি, ফরেস্ট নার্সারির সামনে একদম বাইকের থেকে রাস্তাতে ছিটকা পড়ে রয়েছে। মোটামুটি বোঝা গেছে বড় গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে পড়ছে, মগজ টগজ বেরিয়ে গেছে। বাড়ি বা কোনো পরিচয় কিছু? বাড়ি হয়তো চম্পকনগরের দিক থেকে আইছে, এও রিপোর্ট সচিন ডেটিয়ানেল।